পক্ষ থেকে লাল গোলার শুভেচ্ছা, সরকার এখানে নির্বিকারণও নির্লিপ্তও নয়, সরকার নিঃসুপও নয়। সরকার এখানে অ্যাক্টিভলি রেসপন্স করেছে। শিক্ষা মন্ত্রণালয় ত্বরিত গতিতে একটা একটা কমিটি করে, তদন্ত কমিটি করে, এটার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা অলরেডি নিয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী আদালতকেও এ বিষয়ে অবহিত করতে আদালত নির্দেশনা দিয়েছে। কাজে শিক্ষা মন্ত্রণালয় যে ব্যবস্থা নিয়েছে, এই ব্যবস্থার সঙ্গে আমরা সরকারের সব মন্ত্রী আমরা একমত এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। কাজে সরকার এ ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত নই। আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত, শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত শিক্ষককে পুনর্বহাল এবং কমিটি যে বিরাজমান কমিটি বাতিল, এই সিদ্ধান্ত এখন কার্যকর থাকবে। পরবর্তীতে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পর অন্যান্য বিষয়গুলো আসবে, পরবর্তীতে অবশ্যই সক্রিয় বিবেচনা আসবে, আইনগত বিষয় আইনগতভাবেই সক্রিয় বিবেচনায় আসবে। তবে একটা কথা আমি বলি, এদেশে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি, তাদের একথা মনে রাখা উচিত যে 5 বছরের অর্জন 5 মিনিটের খারাপ আচরণে শেষ হয়ে যেতে পারে।